you so much, Mr. Kostas. Now, I want to tell our honorable actress, actually, for this movie. Our madam. বর্ষা খুব সহজেই বলে আমার কাছে দিয়ে দিল। আসলে আজকে বর্ষার একটা নতুন পরিচয় পাওয়া গেল। সম্মানিত জনাব হাসান আহমেদ সদী, বেস্ট হোল্ডিং লিমিটেড, ওনার অফ ল মেরিডিয়ান, ঢাকা। অ্যাকচুয়ালি হি ওয়ান্ট টু প্রেজেন্ট হিয়ার, সার্টেনলি হি ইজ কল মি, হি ইজ গেটিং লিটল সি, দ্যাটস ওয়াই হি কুড নট অ্যাটেন্ড হিয়ার, সে হি সে এভরিবডি টু সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি মিস্টার হিজ নেম ইজ কমপ্লিকেটেড লিটল বিট, কনস্ট্যান্স S. Gravel. He is the owner representative here today. So today also he can sign of the agreement in behalf of owner. Mainly আজকে যে প্রেস কনফারেন্সটি সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা এগ্রিমেন্ট করা, বিকজ এটা ইন্ডিয়া থেকে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে তিনজন সুপারস্টার আসবে বাংলাদেশে, টার্কি থেকে সুপারস্টাররা আসবে বাংলাদেশে এবং ইরান থেকে সুপারস্টাররা আসবে বাংলাদেশে। এই জন্যে তাদের একটি কোশ্চেন ছিল যে আমরা কোথায় থাকবো, আমাদের সিকিউরিটি কি, এইসব নিয়ে। যার কারণে লি মেরিডিয়ান দে গিভ আস সাপোর্ট, ইজ দ্য রিয়েলি বিগ সাপোর্ট দে গিভ আস। তাই আমরা যখন লি মেরিডিয়ানের কথা এবং এয়ারপোর্টের দূরত্ব অনলি 4-5 মিনিটের কথা বলি, দে এভরিবডি হ্যাপি টু কাম বাংলাদেশ। সো আই এম সে থ্যাংক ইউ সো মাচ টু লি মেরিডিয়ান। নেত্রী দ্য লিডার মুভি আমরা করছি প্রডিউস বাই আমাদের খাদিজা পারভিন বর্ষা, যিনি আমার ওয়াইফ। এই জন্য বললাম আরেকটা নতুন পরিচয় হবে, ওর ভালো নাম হচ্ছে খাদিজা পারভিন বর্ষা, এই জন্য নতুন আরেকটি নাম খাদিজা পারভিন বর্ষা। ওর পাসপোর্টের ওর বাবা মায়ের নাম এবং বর্ষা ওর বা ওর নাম, এই জন্য নামটা দেওয়া হল। এবং শি ইজ ম্যানেজিং ডিরেক্টর, অলসো নেত্রী মুভি প্রডিউসার বাংলাদেশ পার্ট, শি ইজ দ্য প্রডিউসার অফ নেত্রী মুভি। ফিল্ম কোম্পানি ইস্তাম্বুল তুর্কি আরেকজন প্রডিউসার। আরেকজন প্রডিউসার হচ্ছেন মিস্টার আহমেদ ইমান বুডাক, ওনার অফ সুমো ফটোগ্রাফি অ্যান্ড ফিল্ম প্রোডাকশন ট্যাক ইন্ডাস্ট্রি, ফিল্ম প্রোডাকশন ট্রেডিং লিমিটেড, ইস্তাম্বুল, ইস্তাম্বুল তুর্কি। তিনটা প্রডিউসার থাকবে এই ছবিতে, দ্য নেত্রী দ্য লিডারে। আর ডিরেক্টর বাই ওপেন্দ্রা মাধব, উনি হচ্ছে মূলত ইন্ডিয়ান গাই, বাট তুর্কি থেকে ওকে হায়ার করা হয়েছে বাংলাদেশ, যেহেতু একটা পলিটিক্যাল মুভি করছি আমরা, মোটামুটি সিনেমাটিক পলিটিক্যাল মুভি, রিয়েল পলিটিক্স না। এই কারণে ওদের ওরা একজন ইন্ডিয়ান ডিরেক্টর হায়ার করেছে এই ছবিতে, এই কারণে এই ছবিতে তিনজন বড় ইন্ডিয়ান অ্যাক্টর আছে এই ছবিতে এবং বাংলাদেশের আনন্দা জলেন। উক্ত মুভি বাংলাদেশের জন্য, উক্ত মুভি দুটা বাংলাদেশের জন্য মাল ফলক হয়ে থাকবে বলে আশা করি। মুভিগুলো সফলভাবে সম্পূর্ণ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের প্রাণপ্রিয় জার্নালিস্ট ভাই ও বোনেদের অনেক সাপোর্ট লাগবে। আপনারা সবাই জানেন যে এই করোনাকালীনে সারা পৃথিবীতে নতুন মুভি রিলিজ হয় না। আপনি নেটফ্লিক্স কিছু বেশ টাকা দিয়ে কিনে নেয়, দেখে অন্য দেশের ছবি রিলিজ হয়, আমাদের দেশে নেটফ্লিক্সটাও আমাদের অফিসিয়ালি আমাদের দেশে নাই, হয়তো ইন্ডিয়া যেতে হবে না হলে অন্য দেশে দিয়ে বিক্রি করতে হবে। তা আমাদের ছবি ইনভেস্ট করা এই আমলে বেশি টাকার ছবি বানানো এটা এমনিতেই রিস্কি। বাংলাদেশে জানেন মাত্র 80টা সিনেমা হল এখন, তারপরও দিন দা ডে নামে যেই মুভিটা আমরা করেছি সেটা আপনারা অবশ্যই জানেন যে ওই মুভিটার বাজেট বাংলাদেশের প্রেক্ষাপটে 100টা মুভির বাজেটের সমান। যেহেতু ইরান ছবিটা ইনভেস্ট করেছে, আমি শুধু বাংলাদেশ পার্ট ইনভেস্ট করেছি, আমরা মানে গর্ববোধ করি ইরান এবং তুর্কির সাথে ছবি করে, বাট বিকজ দেয়ার মুভি রিলিজ মেক্স মিনিমাম 80 কান্ট্রিতে ছবি রিলিজ হবে, 80টা কান্ট্রিতে। তা 80টা কান্ট্রিতে একসাথে আমাদের ছবি রিলিজ হবে, আমাদের দেশে জানেন যে ক্যালকাটাতে গেলেই আমাদেরকে চিনে না। ক্যালকাটার টেলিভিশন চ্যানেল, ইন্ডিয়ার এত টেলিভিশন চ্যানেল বাংলাদেশে আমরা পে করতে পারি, আমাদের একটা টেলিভিশন চ্যানেল ক্যালকাটা পে করতে পারে না, ইন্ডিয়া পে করতে পারে না। এই কারণে আমরা ইন্ডিয়া গেলে কেউ চিনে না, সেই আমরা
80টা দেশে ছবি রিলিজ হবে এটা সত্যি গর্বের ব্যাপার আমাদের জন্য যে আমরা তুর্কির সাথে কাজ করছি এখন তারপরে ইরানের সাথে কাজ করেছি তে ধন্যবাদ ভাই ও বোনেরা এখন আপনাদেরটা আপনারা যারা কোশ্চেন করতে যাচ্ছেন হাত তুলে আমরা আপনাদের কাছে মাইক্রোফোন পৌঁছে দেব ধন্যবাদ আপনাকে আপনার দুটি প্রশ্ন একটা হচ্ছে হলো কোন দেশের নাম বলতে পারেন কিনা ইরানের ছবি আফ্রিকা মহাদেশ ম্যাক্সিমাম আফ্রিকা মহাদেশে সবগুলো কান্ট্রিতে রিলিজ হয় রাশিয়াতে রিলিজ হয় মিডল ইস্টে সবগুলোতেই সৌদি আরব ছাড়া সবগুলোতে রিলিজ হয় তারপরে হচ্ছে এবার আসেন ইউরোপে ইউরোপে ছবি রিলিজ হয় এটা আমার দ্বারা সম্ভব না আসলে এটা ইরানের দ্বারা সম্ভব দে আর হিস্টোরিক্যাল মুভি মেকার অ্যান্ড হিস্টোরিক্যাল মুভি ডিস্ট্রিবিউটার তুর্কির মুভি আপনারা নিউজপেপার এখানে সাংবাদিক ভাইয়েরা বোনেরা আছেন সবাই জানেন তুর্কিতে ইউরোপের মুভি বেশি প্রিয় মানে তা ইউরোপের মুভির চেয়ে তুর্কির মুভি ইউরোপে বেশি প্রিয় আপনারা সবাই এগুলো পড়েও থাকেন এসব নিউজ এই জন্য সম্ভব আর কি মানে আমি অনন্ত জলিল যদি একা চেষ্টা করি যে লন্ডনে একবার নিয়ে ছবি রিলিজ করেছি বা জ্যাকসন হাইটে নিউ জার্সিতে যে ছবি রিলিজ করা অস্ট্রেলিয়াতে টরন্টোতে যে একটা ছবি রিলিজ করা এটা ভিন্ন ব্যাপার আমি এখন এটা আমি একা চাইলে হবে না এটা ইরানের অনুমতি লাগবে ইরানে আপনি জানেন বড় একটা ফেস্টিভ্যাল হয় ফজর ফেস্টিভ্যাল ওদের এপ্রিল একটা ফেস্টিভ্যাল আছে তো ওরা চাচ্ছিল যে ওইটাকে টার্গেট করে ওরা ছবি রিলিজ করবে এবং ফেস্টিভ্যালে ওরা মুভিটা দেখাবে ফজর ফেস্টিভ্যাল যেটা অস্কারের পরে ওরা বলে যে এটা আমাদের দেশের অস্কার আর কি ফজর ফেস্টিভ্যাল তা আমরা মানে এইখানে যেহেতু কো প্রোডাকশান এখানে আমার একার সিদ্ধান্তে হবে না আর যেহেতু মেজরিটি পার্সেন্ট 95% ওরা ছবিটাতে ইনভেস্ট করেছে তো ওরা চাচ্ছে যে দেশের একটা অবস্থান ভালো হোক আসলে টাকা পয়সা ব্যবসা করলে কম বেশি লস হবেই এটা সবাই জানে বাট ওরা চাচ্ছে যে বাংলাদেশে প্রথম একটা ছবি যেহেতু কো প্রোডাকশান গেল প্রোডাকশনটা যদি ছবিটা সুপারহিট না হয় ওয়ার্ল্ড ওয়াইড তাহলে আসলে ওই নামটা আসবে না আমি তারপরেও আমি কথা বলেছি যে আমাদের দেশের অনেক বড় ফেস্টিভ্যাল হচ্ছে ঈদ যদি তোমরা যদি অ্যালাউ করো তাহলে আমি এই ঈদে ছবিটা রিলিজ করতে চাই তো ওরা এটা নিয়ে বলছে আমাকে জানাবে এখনও ফাইনাল করে নাই কিছু ধন্যবাদ জানাবে নেত্রী দ্য লিডার ছবির শুটিং 28 ফেব্রুয়ারি থেকে 27 তারিখে আমরা এখানে প্রোগ্রাম আমরা ইনশাল্লাহ 4 দিন শুটিং করব ঢাকাতে তারপরে আমরা সিলেটে চলে যাব না বা পুরো ছবি শুটিং হবে হচ্ছে 3টা জায়গায় বাংলাদেশের পার্ট বাংলাদেশ হায়দ্রাবাদে কিছু শুটিং হবে কিছু অ্যাকশন সিকোয়েন্সগুলো হায়দ্রাবাদে হবে যেগুলো ওই ইন্ডিয়ান অ্যাকশনগুলো আমরা এখন সবাই পছন্দ করি মানে সাউথ ইন্ডিয়ান অ্যাকশনগুলো ওই টাইপের অ্যাকশনগুলো হায়দ্রাবাদে হবে আর পার্ট যেটা বাংলাদেশের বাংলাদেশে হবে আর বাকি মুভিটা তার কিছু শুটিং হবে